আরামবাগ পৌর উৎসবে এবার শ্রী সত্যসাই সেবা সমিতির আরামবাগ শাখা স্টলের আনুষ্ঠানিক সূচনা করলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, বিধায়ক অসীমা পাত্র, পৌর প্রধান সমীর ভান্ডারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আরামবাগ উৎসব প্রাঙ্গণে শ্রী সত্যসাই সেবা সমিতির কনভেনার তাদের হাসপাতালে যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে এবং ব্যাঙ্গালোরে শ্রী সত্যসাই সেবার সমিতির যে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সেখানে যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, এছাড়াও সেখানে যে শিক্ষা কেন্দ্র আছে একদম প্রাথমিক স্তর থেকে একদম স্নাতকোত্তর স্তর পর্যন্ত, সেখানে পড়াশোনা করতে গেলে কি কি সুবিধা আছে, কিভাবে সেই বিনামূল্যে শিক্ষা পরিষেবা পাওয়া যায়, এই সব নিয়ে বিস্তারিত জানালেন কনভেনার। বিস্তারিত দেখুন আরামবাগ টাইমসের পর্দায়। ঠিক আছে, এটা পরে আপনারা দেবেন। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা একটুখানি চেষ্টা করে থাকি। এমন নয় যে সফলে হব, কিন্তু আমরা চেষ্টা করতে থাকবো ভগবানের আশীর্বাদে, যাতে সমাজটা, আমরা যেই সমাজে বাস করছি সেই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সেই সমাজটা যাতে যদি সকল পারিপার্শ্বিক মানে সমাজটা যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা ভালোভাবে বাঁচতে পারবো। নাহলে কিন্তু পরিচয়টা যদি একটু দেবেন।
আমার নাম মন্টু কুমার পাল, আমি একটি স্কুলের শিক্ষকতা করি এখন বর্তমানে, ওটা বাদ দিয়ে অর্গানাইজেশনের আমি কনভেনার। সত্য সাহেব, আবার ওখানে এডুকেশন যেটা সেটা ফ্রি এডুকেশন, টোটালি ফ্রি, লজিং আর ফুডিংটা বাদ দিয়ে ক্লাস ফাইভ থেকে শুরু করে একদম পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরেট পর্যন্ত ওখানে করা যায়, সমস্ত ডিপার্টমেন্ট আছে, খুব সুন্দরভাবে পড়াশুনো করানো হয়। এবং তার জন্য কেউ যদি ট্যালেন্টেড ছেলে থাকেন বা ওখানে এক্সাম দিতে হয় সেই পদ্ধতিও কিন্তু কেউ যদি জানতে চান আমাদের কাছে আছে। অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো হন, সমাজকে ভালো রাখুন।